সংসদের অধিবেশন মানেই বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল লোকসভা, রাজ্যসভার কক্ষ। সরকারের পেশ করা বেশিরভাগ প্রস্তাবই না পছন্দ হওয়ায় বিরোধীদের শোরগোল চেনা ছবি সংসদের। তাতে কখনো কখনো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনের ঐতিহ্য ক্ষুণ্ণ হতেও দেখা গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে এসব মনে করিয়ে বিরোধীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, তর্ক বিতর্ক প্রশ্নোত্তর চলুক সংসদে, তবে তা যেন কখনো সংসদ ভবনের ঐতিহ্য ক্ষুণ্ণ না হয়, চেয়ারের অমর্যাদা না হয়, সেদিকে খেয়াল রাখা সকলের কর্তব্য। সরকার যে সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাও জানালেন মোদী। সোমবার থেকে প্রায় এক মাসের জন্য শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। চলতি অধিবেশনে গুরুত্বপূর্ণ কৃষি আইন প্রত্যাহার বিল সহ একাধিক বিল পেশ হওয়ার কথা। তার মধ্যে উল্লেখযোগ্য ক্রিপ্টোকারেন্সি, SC/ST সংশোধনী বিল। এসব নিয়ে বিরোধীরা একাধিক যুক্তি পেশ করে সরকার পক্ষের প্রস্তাবের বিরোধিতায় সরব হতে পারে। এছাড়াও একাধিক ইস্যুতে সংসদের দুই কক্ষই উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই বিরোধিতা প্রশমনে শুরুতেই বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তার মন্তব্য, এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশবাসী সংসদ অধিবেশন থেকে ইতিবাচক কিছু আশা করেন, সকলকে সেই দায়িত্ব পালন করতে হবে, আশা করি আমরা সকলে তা পারব। পাশাপাশি কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন এই ভ্যারিয়েন্ট থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রত্যেক সদস্যের কাছে আমার আবেদন, সাবধানে থাকবেন।